মেরুদণ্ড সোজা, সিদ্ধাসন ছাড়া সিদ্ধি লাভ হয় না। মনের ভিতরে শান্তি আসে, কাম উত্তেজনা প্রশমিত করে অকারণে। 84 লক্ষ আসনের মধ্যে এই আসনকে শ্রেষ্ঠ আসন আখ্যা দেওয়া হয়েছে, এর নাম সিদ্ধাসন। শ্বাসকষ্ট জীবনে হবে না এবং মানুষ সহজে বুড়ো হয় না, জৈব দীর্ঘস্থায়ী হয়। প্রত্যেকে চেষ্টা করব করার, কারণ আমরা বয়স্ক, হয়তো কারো হবে না, কারো হবে। আসেন, আমি এতে আছি, টিউশন নগর আছি, একটা ক্যাম্পে আছি, পরে মুখে কোনো কথা না। সিদ্ধারা সোজা, দেখে নিন আপনার হয় নি, ওইটা ওইটা আগে মাজাটা ঠিক করে নিন। হ্যাঁ, এখানে ডান দিকে, ডান দিকে আপনার সামনে, কথা বলবেন না, মাসি
ভূমিকার সঙ্গে সঙ্গে হাত পিছু নেন, হাতটা দেখে নিন, এরকম লাগবে, এরকম এরকম রেডি, যে যতটা পারবে পা লেগে থাকবে অন্যের সঙ্গে, পা উঠবে না, এবার আর একটা আসন করবো, আসনটা নয় যে পবন মুক্তাসন, ওইখানে উঠতে শুয়ে যান, হাঁটুটা বুকের সঙ্গে চেপে ধরবেন, রেডি, দুটো দুটো পাই একসঙ্গে, রেডি, একসঙ্গে বুকে চেপে ধরেন, মাথাটা তোলার চেষ্টা করবেন, চেষ্টা করবেন, পেট থেকে বায়ু নিষ্কাশন করার নাম হচ্ছে কি পবন মুক্তাসন, নিয়মিত যদি আসনটা করা হয় পেটে গ্যাস অম্বল হবে না, কোনোদিনই হবে না, পবন মুক্তাসন, রিল্যাক্স, আস্তে আস্তে পা ছাড়বেন কারণ জায়গা সংকীর্ণ, আস্তে বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে পা বুকে চেপে ধরবেন, মাথাটা ওঠাবেন, রেডি, চলো, মাথাটা উঠবে, মাথাটা উঠবে, পেট থেকে বাতাস নিষ্কাশন করার নাম হচ্ছে পবন মুক্তাসন, গ্যাস অম্বল জীবনে হবে না যদি নিয়মিত করা হয়, হাত দুটো জোড় হাত অবস্থায় থাকবে, নাভি থেকে পায়ের দিকে টান আর নাভি থেকে মাথার দিকে টান, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যদি কারণ নাভি উঠে অনেক সময় দেখা যায় নাভি উঠে, এটা যদি নিয়মিত করা হয় তাহলে ওই নাভি উঠাটা বন্ধ হয়ে যায়, নাড়ুটা যেটাকে বলে দিক দিক করে রাখা, রিল্যাক্স, স্বাভাবিক স্বাভাবিক ওই ওইখানেই স্বাভাবিক, আর টান টান অবস্থায় থাকার দরকার নেই, রেডি, স্টার্ট, হাত দুটো জোড়হাত অবস্থায় থাকবে, তালুটা আকাশের দিকে নাই নিচে, এরকম এরকম উড়ে যায় উঠে বসি, প্রত্যেকের ডান পা বা পায়ের উপরে এরকম বা পায়ের উপরে, এবার পিছনে যে হাত পাটা উপরে সেই হাতটা উপরে, যে পাটা উপরে সেই হাতটা উপরে, পাটা নামিয়ে দেন নিচে, আপনি এই পাটা এই পাট ওই ওই দিকে এই দিকে এই কিভাবে থাকবে, এবার হাঁটুটা এক জায়গার মধ্যে সব থেকে ভালো, এবার যে পাটা উপরে সেই হাতটা উপরে, যে পা উপরে এই হাতটা, যে দুটো হাত একসঙ্গে লাগিয়ে দিন, কানের পাশ দিয়ে সোজা থাকবে, ব্যাটা থাকবে, কথা বলবেন না কেউ,
স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে না। যে ধরতে পারবেন না চেষ্টা করবেন। যে কোনো আসন দুই থেকে তিন পা না করলে তার উপকার করে না। এবার একটা এটা পিছিয়ে নেন, ঘুরে নেন। হ্যাঁ, এবার যে পাটা উপরে সে হাতটা উপরে, হ্যাঁ যে পাটা উপরে সে হাতটা উপরে, হ্যাঁ উপরে মানে হাঁটুর উপরে, হাঁটুর উপরে, এই হাঁটুর উপরে, হাঁটুর উপরে, হ্যাঁ। এবার হাতটা একটা পিছনে নিয়ে যাই, এবার দুটো হাত লাগিয়ে দিই, চেষ্টা করি হাতটা পিছনে লাগিয়ে দেন, হাত উপরে খাড়া করে রাখবেন না। হ্যাঁ, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নাক দিয়ে নেবেন। এটা হচ্ছে গবকাসন, গবকাসন।